খুবই কোনোদিন আপনার ক্ষতি চাইনি, বরং উল্টোটা সব সময় আপনার পাশে থেকেছে, সব সময় আপনার ভালো চেয়েছে, নিজের আগে আপনার কথা ভেবেছে, নিজের স্ত্রীর কর্তব্য প্রত্যেক মুহূর্তে পালন করেছে। আস্তে 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 মানেটা কি? ওরকম হাত বোলানোর মতন করে মালিশ করা যায় নাকি? আপনি একটু আউ না করে একটু চুপ করে বসুন না। কি হলো আপনার? আরে মুখ তুলুন, মুখ তুলুন। আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে ঋদ্ধিমান বাবু। আমি তো ভাবতেই পারছি না কেউ কারো নিজের বাড়িতে একটা ঘরে দেয়াল তুলে দিতে পারে, একটা ঘর বন্ধ করে দিতে পারে। খড়ি আজ নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে। এই মুহূর্তে এই সিংহরায় বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। আর চোখের জল ফেলো না মা, যে আমাদের এত বড় একটা অন্যায় করেছে শাস্তি সে পাবেই। খড়ি তোকে ছাড়বে না। এত রাতে কোথায় আছিস মিস্তি? যে আমাদের সাথে এত বড় অন্যায় করেছে তার শাস্তির ব্যবস্থা করতে। মানে তুই জানিস এটা কে করেছে? জানি, আমি এতদিন সব কিছু সহ্য করেছি মানে সব কিছু, কিন্তু আজ আঘাত এসেছে আমার পরিবারের উপর, আমার দোকানের উপর। আমি তো ছেড়ে কথা বলবো না, উত্তর তাকে দিতেই হবে। তবে তুই একা নয় মেজদি, আমিও যাবো তোর সাথে। এই দেখো তো তোরা দুজনে এত রাতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ তুমি চিন্তা করো না মা, তুমি শুধু বাবাকে সামলে রাখো, খানিকক্ষণে ফিরে আসবো। যাচ্ছি যখন তখন তার বারোটা বাজিয়েই আসবো। চল মেজদি। দেখো কি অবস্থা হয়েছে আমার এই হাতের। ছোটবেলা থেকে মা নিজের জলটুকু পর্যন্ত নিজেকে নিয়ে খেতে দিত না, আমার সব কাজ কেউ না কেউ করেই দিত। রাজ, গোটা বাড়ির কাজ আমাকে করতে হচ্ছে, কাঁথার খাটুনি কাটাচ্ছে আমাকে, রাজরানী থেকে চাকরানি হয়ে গেছি আমি। রাহুলটাই বা আসছে না কেন? ও আসবেই বা কেন? আমার দিকে তো ওর একটুও নজর নেই। সকালবেলা কি মিষ্টি করে কথা বলতে গেলাম, তাকালোই না আমার দিকে, উল্টে আমার পরিষ্কার করার জায়গার উপর দিয়ে গট গট করে চলে গেল। ধুতি, তোর জীবনটা শেষ, বড় হয়ে গেছে তোর জীবনটা। কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি আমার সাথে এসব হবে। এসে গেছো? এত দেরি হলো কেন? কাজ পেয়েছো তো? তাতে তোমার কি? আমার কি মানে? আমারই তো সব, দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোমার। সেটাই তো আমার দুর্ভাগ্য যে তুমি আমার বউ। এইভাবে বলছো কেন?
সকাল থেকে আমি কত কাজ করেছি, এই বলো না কাজের কোনো সন্ধান হলো? কাজ পাও কি এত সহজ নাকি? লোকজন কি স্টল দিয়েছে নাকি আমাকে কাজ দেবে বলে? আরে ওই তো রাহুল সেনগুপ্ত যাচ্ছে। স্যার ভেতরে আসুন, আপনার জন্য লাখ টাকার একটা চাকরি আছে। যত রাজ্যের প্রকাশ প্রশ্ন, এই ড্রামাটা বন্ধ করো। এইভাবে বলছো কেন তুমি? তুমি জানো সকাল থেকে আমাকে দিয়ে কত কাজ করিয়েছে। এই দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে দেখো। সকালবেলা বালতি আর মোচা দিয়ে পাঠিয়ে দিল, গোটা এই বাড়ি মুছতে হবে আমায়। তুমি তো দেখেছিলে বলো বেরোনোর সময়। শুধু তাই নয়, তারপর এত মানে এত পাহাড় সমান জামা কাপড় আমায় দিয়ে বলেছে কাচতে, ছাদে গিয়ে তাও আবার আমি সেগুলো কেচে রোদের মধ্যে সব মেলেও দিলাম ঘেমেনে। আর তাতে শান্তি নেই, নিচে আসতে না আসতেই সবার ডাক শুরু, দুতি আমার জন্য একটু চা করে নিয়ে এসো, দুতি আমার একটু পা টিপে দিয়ে যাও। তাই তাও করলাম, আমি সব করলাম, সেখানে এন্ড নয়। দুতি আমাকে একটু সবজি কাটতে হেল্প করো, দুতি একটু বাগানে গিয়ে জল দিয়ে এসো। জানো কেউ আমাকে একটু জিজ্ঞেস পর্যন্ত করেনি দুতি তুমি তোমার পেটে খাবার আর জল দিয়েছো কিনা। বিশ্বাস করো আমার খুব খিদে পেয়েছিল, পেটে চুচু করছিল খিদে। কিন্তু না, আমি সব কাজ শেষ করে চারটের সময় খেয়েছি, সেখানেও শেষ না। তারপর আবার শুরু, দুতি দুতি দুতি। চুপ করলে তুমি, বাড়িতে ঢুকেছি তোমার চুরি হয়ে গেল, এত বকর বকর কিসের গো তোমার? তুমি কি ভেবেছিলে তুমি এত ভয়ানক একটা অপরাধ করে এবাড়ির মহারানী হয়ে থাকবে, এবাড়ির লোকজন তোমার পিছনে ছুটে ছুটে বেড়াবে? আয়ুষ করার কি যোগ্যতা আছে তোমার? এই সুন্দর মুখটা ছাড়া ভগবান আর কি দিয়েছে তোমাকে? একে তো ভিগিরি বাড়ির মেয়ে, না আছে ক্লাস না আছে কিছু, তাহলে এত বড় বড় কথা আসে কোথা থেকে? এইভাবে কথা বলছো কেন তুমি? আমি তো তোমার বউ, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। এই সময় তোমার তোমার ভালোবাসার পাশে থাকা উচিত, আমার পাশে থাকা উচিত। কি ভালোবাসা? ভালোবাসা? এই যে সারাদিন আমি পরিশ্রম করে এসেছি, আমাকে এসে জিজ্ঞেস করেছো রাহুল একটুখানি জল দেবো, একটুখানি চা এনে দেবো, তখন কোথায় ছিল তোমার ভালোবাসা? এই যে দুবেলা খেতে পাচ্ছ না, তার জন্য কৃতজ্ঞ থাকো দুতি। কথা মাথায় ঢুকে না, রাহুল সেনগুপ্ত তোমাদের মতো এসব ভিকিরি বাড়ির মেয়েদেরকে ভালোবাসে না, তাই ড্রামাটা বন্ধ করো দুতি। দাবাই তুই এখানে, আমি তোকে খুঁজতে তোর ঘরে গেছিলাম। হ্যাঁ আমার ঘরে ভালো লাগছিল না তাই এখানে। খড়ির কথা খুব মনে পড়ছে তাই না? না খড়ির কথা কেন মনে পড়বে? খড়ি খড়ি আর এখানে নেই, এই স্টোর রুমে ওনার জন্য আমি দেয়াল তুলে দিয়েছিলাম, আর উনি হয়তো এখানে আর আসবেন না, তাই ভাবছিলাম যে এই দেয়ালটা ভেঙে দিয়ে এই স্টোর রুমটা তাহলে আমরা ইউটিলাইজ করতে পারবো। হাসিস কেন? হাসার মতো কি আছে? জীবনের প্রথম না তোকে মিথ্যে কথা বলতে দেখো ভালো লাগছে। মিথ্যে মানে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তা ভাই, তুই মিথ্যে কথা বলছিস, আসলে তুই খড়ির কথাই ভাবছিলিস। আর এই সত্যিটা নিজের মুখে বলতে তো লজ্জা লাগছে, এটা কি হয়তো বলে মনের টান? ওদিকে খড়ি হয়তো তোর কথা ভেবে কষ্ট পাচ্ছে, কারণ উনিও ভালো নেই। ভালো নেই? এন্ড ফার্স্ট অফ অল আমি যথেষ্ট ভালো আছি, আর উনি ভালো নেই কে বলেছে? উনি নিশ্চয়ই খুব আনন্দে আছে, আমাকে ছোট করতে পারলে, আমাকে কথা শোনাতে পারলে ওনার তো খুব ভালো লাগে। সামনাসামনি থাকলে তো সবসময় আমায় ছোট করে, পায়ে পা দিয়ে ঝগড়া করে, উনি তো আমায় সহ্য করতে পারেন না, আর পারবেনই বা কী করে? ওনার তো আমার প্রতি কোনো ফিলিংস পরে মিনিস, উনি তো আমাকে রেসপেক্ট করেন না, ওনার কোনো মানবিকতা নেই। আর তুই এসব বিষয়ে কথা বলতে আসিস না, কারণ তুই কিছুই জানিস না। দাদা ভাই আমি সবটা জেনে শুনেই বলছি, খড়ি ভালো নেই, কারণ ওনাদের অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আমাদের পুরো দোকানটাই প্রায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু কে করেছে কেন করেছে কিচ্ছু বুঝতে পারছি না। ওদের সাজানো দোকান অনুষ্ঠানের আগে পুরো তছনছ হয়ে গেছে, ওই গুন্ডাগুলো দোকানের সমস্ত জিনিসপত্র পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দা ভাই। কিন্তু কে করবে এরকম একটা কাজ? কি করে হলো এটা? জানি না দা ভাই, কিন্তু খড়ি খুব ভেঙে পড়েছে, বুঝতেই তো পাচ্ছিস ওই দোকানটাই ওনাদের একমাত্র সম্বল ছিল। দা ভাই
আমার মনে হয় এই সময় আমাদের ওনাদের পাশে দাঁড়ানো উচিত। তুই যদি আমার সেই আগের দাবাই হোস তাহলে তুই আমার কথায় সায় দিবি। আমি জানি সেই ছোট থেকে তোকে আমি আমার আইডল ভেবেছি, সবসময় বড় হয়ে তোর মতো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোর এই বিয়ের পর থেকে না তুই কেমন একটা বদলে গেছিস, তোকে আমি আর চিনতে পারি না দাবাই। হ্যাঁ আমি মানছি বিয়েটা একটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু তুই একটু ভেবে দেখ খুড়ি কিন্তু বিয়ের পরে তোর প্রতি পরিবারের প্রতি নিজের কর্তব্য পালন করে গেছে, কোনো ত্রুটি রাখেনি। কিন্তু তুই কেন খুড়ির প্রতি তোর কর্তব্য পালন করে যাচ্ছিস না দাবাই? ওনার মতো একটা ভালো মেয়ের প্রতি তোর স্ত্রীর মর্যাদা তুই কেন দিচ্ছিস না? ওকে নিজের স্ত্রীর সম্মানটুকু দিতে পারলি না, অথচ সময় বিশেষে তুই এক্সপেক্ট করিস খুড়ি সবসময় তোর কথা মেনে চলবে, তোকে রেসপেক্ট করবে, মাথা নত করে তোর সমস্ত কথা মেনে চলবে। বাহ কেন দাবাই কেন? আমি তোর থেকে অনেক ছোট দাবাই, তাও বলছি এটা মান অভিমান পুষে রাখার সময় নয়, আফটার অল শি ইজ ওর ওয়াইফ, এই সময় ওনার পাশে দাঁড়ানো তোর কর্তব্য, আর এই কর্তব্যটা তুই প্লিজ পালন কর। সময় নষ্ট করলে চলবে না দাবাই, আমাদের এক্ষুনি যেতে হবে, প্লিজ দাবাই ডু সামথিং, চল প্লিজ। আমার দাদু বাবার পরিশ্রমে তৈরি করা অত স্বাদের দোকানটা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে আপনি একবারও ভাবলেন না? আমি আপনার কোনো ক্ষতি করিনি। তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি নিধিবান, এই কাজটা তুমি করেছো, ভাঙচুর করেছো তুমি? আমি আপনাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম, আজ সেই ভুলটা আমার ভেঙে গেছে। আপনি কিন্তু আমি ভুল বুঝছেন, অকারণে আমাকে দোষারোপ করে চলেছেন তখন থেকে। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।